আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন মুমিন বান্দা তার জীবনের কি মূল্য, সে বিষয়টির উপরে ইনশাআল্লাহ আজ কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একজন মুমিন তার জীবনের যে কত মূল্য, এটি মুমিন যদি জানতো তাহলে তার জীবনের যে সময়গুলো এগুলো কখনো হেলায় খেলায় সে কাটাতো না। দোয়েল পাখি সে কখনোই জানে না যে বাঙালিরা তাকে এত মর্যাদা দিয়েছে। দোয়েল পাখির পিকচার ছবিটা টাকার মধ্যে আসে না, 2 টাকার নোটে? কার ছবি? জাতীয় পাখি দোয়েলের। এবং এই দোয়েলের ছবিটাকে মানুষ পকেটে করে রাখে, এটাকে সম্মানের সাথে মানুষ দেখে। কিন্তু এটা কি দোয়েল পাখি জানে যে তার এত সম্মান? জানে না, কিন্তু জানে না কি? কিন্তু মুমিন ব্যক্তি জানে না যে তার মর্যাদা কত বেশি। যদি জানতো তাহলে সবসময় আল্লাহর দরবারে সাজদায় সে পড়ে থাকতো। সুবহানাল্লাহ। আসুন, এটা মুখস্থ কথা নয়, আমরা সরাসরি আল্লাহর হাবিবের বাণী থেকে আমরা নেব যে হাদিসটি সুনান তিরমিজি 2032 নম্বর হাদিস। তিরমিজি শরীফের হাদিস যখন রওয়ায়েত করব খুব ভালো করে খেয়াল করবেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই নিজে বলেছেন সন্নাপ্তু হাদাল কিতাব, আমি তিরমিজি কিতাবটি তাসনিফ করেছি, আমি রচনা করেছি, ওয়াদাআতুহু, এবং এই কিতাবটিকে আমি রেখেছি আলা উলামাইল হিজাজ ওয়াল ইরাক ওয়া খোরাসান। এই তিরমিজি কিতাবটি লিখার পরে আমি হিজাজের ওলামাগণ, খোরাসানের আলেম যারা এবং যারা ইরাকের আলেম ওলামা, তাদের কাছে এই তিরমিজি কিতাবটি আমি উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। ফারাদাউ বিহি, তারা তিরমিজি কিতাবটিকে ফ্রম বিগিনিং টু এন্ড, কভার টু কভার, ফার্স্ট টু লাস্ট তারা কিতাবটি দেখেছেন, ওরা কিতাবটি পড়েছেন, তারা সন্তুষ্ট হয়েছেন এবং তারা বলেছেন অদ্বিতীয় একটি কিতাব হলো তিরমিজি, জামে তিরমিজি। সুবহানাল্লাহ। এরপর ইমাম তিরমিজি বলেন মান কানা ফি বাইতিহি হাযাল জামে, ইয়ানি মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব, ইয়ানি আল জামে, এই তিরমিজি কিতাবটি যদি কারো বাড়িতে যদি থাকে, কানা ফি বাইতিহি নাবিয়ুন ইয়াতাকাল্লামু, কেমন যেন আল্লাহ নবী নিজে ওই ঘরে অবস্থান করছে এবং নবীজি নিজেই যেন ঘরে কথা বলতেছেন, আল্লাহু আকবার। সেই তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে নাফে, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, রসুল্লার বিখ্যাত সাহাবি হযরত ওমরের ছেলে, নাজারা আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ তিনি একদিন আল্লাহর ঘর খানে কাবার দিকে নজর করলেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ কাবার দিকে নজর করলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন মা আজামাকি, তোমার মহানত্ব এত বিশাল, তুমি এত বিশাল একটি ঘর, এত বড় ঘর, তোমার ব্যাপকতা অনেক বড়, মা আজ আমাকে, তুমি কতই না বড়, কতই না মহান, কতই না বিশাল, ও আজ আমা হুরমা থাকে, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার হুরমাত, এটি কতই না বিশাল, তোমার মর্যাদা কতই না, কতই না তুমি সম্মানিত। সুবহানাল্লাহ। কাকে লক্ষ্য করে বললেন?
আল্লাহর ঘর খানে কাবায়, যে কাবার দিকে নজর করাও ইবাদত। সুবহানাল্লাহ বলে আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা, কাবার দিকে নজর করা কি ইবাদত। কাবার মধ্যে প্রতি মুহূর্তে 120টি রহমত নাজিল হয়, আল মুজামুল কাবির লিত-তবরানির মধ্যে লেখা আছে। তার মধ্যে 60 আলি তয়ফিন, 60টি রহমত নাজিল হয় যারা কাবার চতুর্দিকে তাওয়াফ করে। ওয়ারবাইন আলিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যারা নামাজ পড়ে মাতাফে এবং চতুর্দিকে। সুবহানাল্লাহ। ওয়াইশিরিন আলিন নাজিরিন, আর 20টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘরের দিকে শুধু তাকাই থাকে। আল্লাহর ঘর খানায় কাবা, যেটি ফিরিস্তারা নির্মাণ করেছিল জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে। কোন পাথর? ইয়াকুত পাথর দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর প্রসিদ্ধ 5টা পাহাড়ের পাথর দিয়ে আল্লাহর ঘর বানাইছেন। আমরা কাবা ঘরের ইতিহাস যখন বলবো, এই তো হজের স্টার্ট হবে আগামী জুমা থেকে, আমরা এর ইতিহাস বলবো। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সে আল্লাহর ঘর খানায় কাবা আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নিয়েছিলেন। কোন আসমানে? আল কামিল ফিত তারিখ, সেখানে স্পষ্ট করে লেখা, আল বিদায়া ওয়া নাহায়াতেও আছে কিতাবটি। আমি মিশর বইমেলা থেকে করোনার সময় কিনেছি, আজকে সকালে কিতাবটি পড়লাম, সেখানে অনেক কথা আজকে আপনাদের সামনে শেয়ার করব। এই কিতাবের মধ্যে স্পষ্ট করে সুন্দর করে লেখা, দুইজন নবী হযরতে হুদ আলাইহিস সালাম এবং হযরতে সালেহ আলাইহিস সালাম, তারা কাবা ঘর তওয়াফ করতে গিয়ে, কাবা ঘরের জিয়ারত করতে গিয়ে দেখে কাবাই নাই, কাবা আল্লাহ উঠাই নিয়েছেন চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ বলে। এজন্য কেউ কেউ বলেছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কাবা ঘরে এসেছিলেন, কাবার তওয়াফ করেছেন, কিন্তু একবার না আসছে একজন, আরেকজন আসছে, দুজন নবী আসতে পারেন নাই, হযরতে হুদ আলাইহিস সালাম এবং হযরতে সালেহ আলাইহিস সালাম, তারা এসে দেখেন কাবাই নাই। আল্লাহু আকবার বলেন, কাবা আল্লাহ উপরে উঠাই নিয়েছেন চতুর্থ আসমানে। তা কাবার ইতিহাস বর্ণার সময় আমরা বলবো ইনশাআল্লাহ। ওয়া নাযারা ইবনে ওমর ইয়াওমান ইলাল বাইতে আবিল কাবা ফাকালা মা আজামুকে ওয়া আযামা হুরমাতিক, আরে কাবা তোমার অনেক হুরমত, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক সম্মান, তবে শুনে নাও, ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইন্নাল্লাহি বিমিনকে, তবে আল্লাহর ঘর খানায় কাবা তোমার অনেক মর্যাদা, তোমার চেয়েও একজন মুমিনের জীবনের মূল্য অনেক বেশি। আল্লাহর ঘর খানায় কাবার চেয়েও একজন মুমিনের জীবনের মূল্য অনেক বেশি। আল্লাহু আকবার। তিরমিজির হাদিস প্রমাণ করছে, 2032 নম্বর হাদিস, একজন মুমিনের দাম কত, একজন ইমানদার ব্যক্তির কত মূল্য, কিন্তু আমরা এই মর্যাদাটা এই মূল্যটা অনেকেই বুঝি না। যদি বুঝতাম তাহলে আজকে আমাদের এই পরিবেশ, এই সিচুয়েশন হতো না, কিন্তু আমরা একজন মুমিনের মূল্য বুঝি না। একজন মুমিনের মূল্য, এটা যদি খানায় কাবার চেয়ে বেশি হয়, একজন আলেমের মূল্য কত, একজন হাফেজে কোরআনের মূল্য কত, একজন ওয়ারাসাতুল আম্বিয়ার মূল্য কত। আল্লাহু আকবার। আসুন আরেকটি হাদিস, যেটি সুনান ইবনে মাজা, ইমাম ইবনে মাজা আল কাজবিনী রাহিমাহুল বারি, সেই ইবনে মাজা শরীফের 3436 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলে। 3436, হযরত উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন ক্বালাতিল আ'রাবু ইয়া রাসূলুল্লাহ, গ্রামের মফস্বলের মানুষগুলো, গ্রাম্য বেদুইন মানুষগুলো আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন আলা নাতাদাওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়
আমরা কি ওই লোকটির চিকিৎসা করব না? আমরা কি তার জন্য সুন্দর করে চিকিৎসা করে সেবা শুশ্রূষা করে আমরা কি তাকে সুস্থ করব না? নবীর কাছে জিজ্ঞেস করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলেন, নাম ইয়া ইবাদাল্লাহ তাদাউ, হে আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তোমরা তার চিকিৎসা করো। সুবহানাল্লাহ, একজন মুমিনের মর্যাদা কত! মুমিন অসুস্থ হলে তার চিকিৎসা করতে হবে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, আপনার দেহের একটি অধিকার আছে, এই দেহটি ক্লান্ত হলে অবসাদ হলে এটাকে রেস্ট দিতে হবে। সুবহানাল্লাহ, অসুস্থ হলে তার চিকিৎসা করতে হবে। মুমিন জীবনের কত মূল্য! রাসূলুল্লাহ বলেন চিকিৎসা করো। ফা ইন্নাল্লাহ লাম ইয়াদা দান ইল্লা ওয়াদা লাহু শিফা ইল্লা দান ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীতে এমন কোন রোগ আল্লাহ পাঠান নাই যেই রোগের চিকিৎসা আল্লাহ পাঠান নাই, তবে একটা রোগের চিকিৎসা পৃথিবীতে নাই, এমন কোন রোগ নাই যে রোগের কি নাই চিকিৎসা নাই। কথা বলেন, এমন কোন রোগ নাই যে রোগের কি নাই চিকিৎসা নাই। যত রোগ আছে পৃথিবীতে সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তবে একটা রোগ ছাড়া, ইল্লা দান ওয়াহিদা, একটা রোগের চিকিৎসা নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবীগণ বলল, ও আল্লাহর নবী, ওয়া মা হুয়া, যে রোগের কোনো চিকিৎসা নাই সেই রোগটাকে? কোন আল্লাহর হাবিব বলেন, আল হারামু, এই রোগটা হলো বৃদ্ধ হওয়া, বার্ধক্য, এই বার্ধক্য রোগের কোনো চিকিৎসা নাই। কেউ যদি বার্ধক্য হয়ে যায়, ওয়াল হারাম, কেউ বলছেন আল হারাম, ওয়াল মাউত, কেউ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর কোনো চিকিৎসা নাই, বার্ধক্য রোগের কোনো চিকিৎসা নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করবে, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করবে তোমার বয়োবৃদ্ধ কাল আসার আগে। সুবহানাল্লাহ, যখন যৌবন কাল ছিল তখন কত রাকাত নামাজ পড়তে পেরেছেন, ইবাদত বন্দেগী করতে আলাদা কমফোর্টেবল, কিন্তু যখন বয়স হয়ে গেছে 60 আপ 70 আপ, তখন আর বসে নামাজ পড়তে পারেন না, দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসেও পারেন না, উজু থাকে না, ওই সময় চেয়ারে বসে নামাজ পড়ে। যদি ওলামা ইকরামের সিংহভাগ ওলামা বলেছেন, চেয়ারে বসে নামাজ পড়লে বলছেন নামাজটা হবে কিনা, এ নিয়ে ওলামা ইকরামের মধ্যে কনফিউশন, বড় কঠিন কথা। যাদের রুকু করার ক্ষমতা আছে, সেজদা করার ক্ষমতা, অথচ তারা জীবনের আনুষাঙ্গিক অন্যান্য পার্ট গুলো, ব্যবসা বাণিজ্য, দোকানপাটে, বিবাহ শাদিতে, অফিসে আদালতে, সব জায়গা আপনার সব চলে, মসজিদে আসলে যাদের সমস্যা, এরকম যদি হয়, এই নিয়তে যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়েন, তাহলে তো তার নামাজ হবেই না। ওলামায়ে কেরাম একটি দল বলে দিয়েছে, এর চেয়ে বসে নামাজ পড়লে আল্লাহ কবুল করতে পারেন, বসে পড়ুক, সাল্লে কায়মান ফাইল্লাম তাসতাতে ফাবিল কায়েদ, দাঁড়ায় নামাজ পড়ো, দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, কারণ চেয়ারে বসে যখন নামাজ হয় এটা ইশারা হয়, এটা আল্লাহ কবুল করবেন কি এটা আল্লাহই ভালো জানেন, কবুল করলে তো আপনিও বাঁচলেন আমিও বাঁচলাম, সবাই আমরা বেঁচে গেলাম, আর কবুল না করলেই তো কথা। হ্যাঁ, প্রকৃত যদি কেউ অসুস্থ হয় তার ব্যাপারে মাসালা ভিন্ন, কিন্তু যারা প্রকৃত অসুস্থ না হয়ে মসজিদে চেয়ারে বসে, তাদের নামাজ কি হবে এটা আল্লাহই জানেন একমাত্র। এই জন্য ফরজ নামাজগুলো সম্ভব হলে চেয়ার বাদ দিয়ে বসে পড়েন, তারপর নফলগুলো চেয়ারে পড়েন, নফলগুলো কবুল না হলে আপনি পার পায়ে যাবেন, ফরজগুলো যদি কবুল না হয় তাহলে কঠিন বিপদ। রাসূল বলেছেন, তোমার যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো বয়োবৃদ্ধ কাল আসার আগে। দারজাওয়ানি তাওবা কারদান শিবায়ে পয়গম্বরে ওয়াক্তে পীরে গর্গে জালে মিশওয়াদ পরহেজগারি। দারজাওয়ান, জওয়ান কালের যে অবস্থাটা, এই সময়ের তাওবা, এই সময়ের ইবাদত বন্দেগী, এগুলোর মজাই আলাদা। আল্লাহু আকবার, এটা পয়গম্বরের খাসলাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই অবস্থায় ভালো মানুষের সহবতে থাকতে হয়। ভালো মানুষের সহবতে থাকলে, একজন মুমিন আর একজন ভালো মুমিনের সহবতে থাকলে, আর সহবত মুতাআসসিরা, সহবত মানুষের হৃদয়ে ইম্প্যাক্ট তৈরি করে, প্রভাব সৃষ্টি করে, তাহলে একটা খারাপ মানুষও ভালো মানুষ হয়ে যায় ভালো মানুষের সহবতে থাকলে। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে ওস্তাদ যখন গুলিস্তা পড়াইতো তখন আমরা পড়েছি, গেলে খুশবু এদার রোজে, এদার হাম্মামে রোজে, রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম, বদু গফতাম কে মুশকিয়া বিরি, কে আজ বুয়ে দেলা বিজে তোমস্তাম, বগফতামান গেলে না চে যে বুদাম, ওয়ালেকিন মুদ্দাতে বাগাল না শাস্তাম, জামালে হাম নিশিদার মানা সরকার, আগার নামা হামা খাকাম কে হাসতাম। কবি চমৎকার করে বলছেন, একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা, কহিলাম তারে কুস্তরি তুমি, তুমি কি গুলিস্তান, কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি, সুবাস হইনু খাটি। সুবহানাল্লাহ, এটা কর্তমাক্ত মাটি, ভালো মানুষের সহবতে থেকে যদি একটা কর্দমাক্ত মাটি ফুলের সাথে থেকে যদি তার থেকে ঘ্রাণ বের হয়, একটা খারাপ মানুষ ভালো মানুষের সহবতে থাকলে ওই খারাপ মানুষটা ভালো হয়ে যায়। তোমার খাবারটাও ভালো মানুষকে খাওয়াবা, পরহেজগার মানুষকে খাওয়াবা, আল্লাহ মানুষ মাওয়ালা মানুষকে খাওয়াবা, তাহলে এই তোমার খাবারটার মূল্য হবে, তোমার খাবারের মূল্য হবে। আল্লাহু আকবার বলে। বার্ধক্যের কোন চিকিৎসা নাই, কথা বলেন নাই, যত ওষুধ খান যেমন প্রাস, যত মানের ওষুধ খান, বার্ধক্য এটা এমন এক রোগ, এই রোগ থেকে আপনি রিটার্ন করার কোন সুযোগ নাই। কি বলেন বাবা, আছে নাকি? এর দ্বারা আল্লাহ নবী বুঝালেন মানব জীবনের কত মূল্য, মুমিনের জীবনের কত মূল্য, অসুস্থ হলে তার চিকিৎসা নিতে হবে, মুমিন জীবনটা কত মূল্যবান, একটা সেকেন্ডের কত মূল্য। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন, নেমাতান মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, সহিহ বুখারীর বর্ণনা, মিশকাত কিতাবুর রিকাকের মধ্যে বসে, দুই বিষয়ে মুমিন ধোকাগ্রস্ত হয় অধিকাংশ মানুষ, একটা হলো আসহা, আর একটা হচ্ছে ওয়াল ফারাগা, সুস্থতা, আর একটা হচ্ছে অবসর গ্রহণ। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। যিনি অসুস্থ হন না তিনি বুঝবেন না সুস্থতা কত বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যখন হসপিটালের বেডে আপনি কাঁদছেন তখন বুঝবেন সুস্থতাটা, এটা কত বড় নিয়ামত ছিল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর একজন সাহাবিয়া মহিলা খাদেমা ছিল, উম্মু আইমান, কি নাম বাবা? উম্মু আইমান। রাসূলুল্লাহ যে রুমে ঘুমান পাশের রুমেই খেদমত করতেন উম্মাহাতুল মুমিনীনদের। একদিন রাতে উঠেছেন, কঠিন পিপাসা লেগেছে, সুবহানাল্লাহ, রাতে উঠেছে, কি লেগেছে? কঠিন পিপাসা, এত পিপাসা লেগেছে কোথাও পানি পায় না। তা আল্লাহ নবীর রুমে খাটের নিচে দেখলেন পানি, তরল পদার্থ, নাকের কাছে নিলেন, বলে খুব মেসকে আম্বরের মতো ঘ্রাণ, তিনি ঢোক ঢোক করে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ, দালাইলুন নবুয়ার মধ্যে আসছে। বেহাকি, ইমাম বেহাকি রহমতুল্লাহ আলাই, আজ থেকে হাজার বছর আগের বড় আলেম তিনি, সুবহানাল্লাহ। ইমাম বেহাকি মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, ইসনাদুহু সহি বলেছেন, সনদটিকে সহি বলেছেন, বিন বাজও সহি বলেছেন, অসংখ্য ওলামায়ে কেরাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এটাকে সহি বলেছেন, রেজালুহুম সাকাত বলেছেন, তবে কেউ কেউ আবার মিথ্যা কথাও বলেছেন, এটি নিয়ে অনেক কিলোকাল করেছেন। প্রসিদ্ধ কথা উম্মু আইমান, এটা তো খেয়ে ফেললেন রাতে, সকালবেলা আল্লাহ নবী বললেন, আমার খাটের নিচে দুটো পাত্র, একটা পাত্রের মধ্যে নবীজির পেশাব থাকত। আল্লাহু আকবার বলে, তুমি ফেলে দিয়ে আসো, দেন ফেলে দিয়ে আসি। রাসূলুল্লাহ কনফার্ম হওয়ার জন্য বলেন, ফেলে দিয়েছো?
জি হুজুর ফেলে দিয়েছি। হুজুরের সন্দেহ হলো, কোথায় ফেলে দিয়েছ? হুজুর যেখানে দেওয়ার সেখানে দিয়েছি। সুবহানাল্লাহ, বলে বলো কোথায় দিয়েছ? বলে হুজুর রাতের বেলায় ঘুম থেকে উঠছি, পিপাসা লেগেছে, আমি খোঁজ করছি কিছুই পাই নাই, আপনার খাটের নিচে পাইছি, কি যেন পাইছি রাতের বেলায়, আমি নাকের মধ্যে নিছি, ঘ্রাণ পাইছি, আমি মনে করছি এটা খেলে আমার পিপাসা মেটবে, খেয়েছি আমার পিপাসা মেটে গেছে, ফেলে বাহিরে দেয় নাই পেটের ভিতরে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, শোনো, তুমি যেটা খেয়েছো তোমার পিপাসায় শুধু মেটে নাই, শুনে নাও শুনে নাও, আমি রাসূল তোমার ব্যাপারে বলছি, তোমার জীবনের তরে আর কখনো তোমার ক্ষুধা লাগবে না, তোমার কখনো পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না, আর তোমার কখনো পেটের অসুখ হবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। কি খাবার খাইলেন, কি খাবার খাইলেন কখনো পিপাসা লাগবে না? সূরাতুল বাকারা 173 নম্বর আয়াত খুব ভালো করে শুনবেন, মুমিনের জীবনের কত মূল্য, মুমিনের জীবনটা কত দামি জীবন। মুমিন বিপদে পড়লে হারামটা হালাল হয়ে যায়, মুমিন যখন বিপদে পড়ে তার জীবন রক্ষার জন্য হারামটা কি হয়ে যায়, হালাল হয়ে যায়। মানুষ বলে না জীবন বাঁচা ফরজ, বলে না জীবন বাঁচার চেয়েও ঈমান বাঁচা আরো বড় ফরজ। খালি জীবন, ওই জীবনের কোনো দাম না, যদি জীবনটা খেলায় খেলায় কাটে, আইসো আশরাত কে লিয়ে ইয়ে দুনিয়া নেগি, ইয়া দরখত বান্দা হয় তো মেহমান নেগি, আরামায়েশের জন্য দুনিয়া না রে বাবা, এ দুনিয়া আরামায়েশের জন্য না, দুনিয়ায় তুমি মেহমান নও, দুনিয়ায় হচ্ছে আমরা সবাই আল্লাহর বান্দা, বান্দার কাজ হচ্ছে আমল সে বান্তি হয় জিন্দগি, আমল দ্বারা জিন্দগি গঠন করতে হবে, আমল দ্বারা জিন্দগি গ্রহণ গঠন করতে হবে। মুমিনের দাম কত? আল্লাহ বলেন, ইন্নামা حرم عليكم الميتة والدم ولحم الخنزير الله اكبر নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছেন আল মাইতাতা মৃত প্রাণী, এটা খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া যাবে নি? না। জোরে বলেন না। আরো জোরে বলেন না। মরা মুরগি না। রাষ্ট্রীয় আইনে এটা নিষিদ্ধ, কেউ মরা মুরগি জবাই করে হোটেলের বিরিয়ানি রান্না করলো, কিচেন বিরিয়ানি, কি বলেন জায়েজ হবে নি? না। খাওয়া জায়েজ হবে? না। কারণ প্রাণীটা যখন মরে যায় তার ব্লাড বের হয় না, ব্লাডটা ভিতরে থাকে, এটা জার্ম হয়ে যায়, ওটা খাওয়া ইসলাম এলাও করে না। ইসলাম বলে মাছ মরে গেলে খাওয়া যাবে, কিন্তু মুরগি অন্যান্য প্রাণীগুলো যেগুলো মরে যায় এগুলো খাওয়া যাবে না। ইন্নাল্লাহ হাররামা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা, রক্তপান করা এটা হারাম। রক্তপান করা হারাম, রক্তপান করা কি হারাম? রক্ত খাওয়া যাবে? না। যাবে না রক্ত খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ নবীর একজন সাহাবিক, রাসূলের একজন সাহাবিক, রাসূলের কোথাও যেন ব্যথা হয়েছিল, আল্লাহ নবী ব্যথা হওয়ার কারণে নবীজিকে হিজামা লাগানো হলো, আল্লাহ নবীর দেহের মধ্যে শিঙ্গা লাগালেন, শিঙ্গা লাগানোর পরে কিছু পচা রক্ত বের হলো, রক্তগুলো বের হলো, আল্লাহ নবীর এই রক্তগুলো বের হলে সাহাবি টান দিয়ে নবীজির পা সারে বা দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর রক্তটা পান করে নিলেন। রাসূলুল্লাহ জানার পরে বললেন, কেন তুমি পান করলে, আমাকে কেন জানাও নাই, আমাকে না জেনে তুমি কেন পান করলে? বলে হুজুর কেন পান করছি, এই জন্য আমার শাস্তি হলে আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী বললেন, শোনো, মান শারিবা দামি, যে আমার রক্ত পান করছে, আমি রাসূল তোমাদেরকে জানাই দিচ্ছি, শুনে নাও তোমরা, লা তামুসুন্নার ওয়া আবাদা, রক্ত খাওয়া হারাম, কিন্তু আমি রাসূলের রক্ত যার পেটে গেছে ওই পেটটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না, লা তামুসুন্নার ওয়া আবাদা, ওই পেট কখনো জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে স্পর্শ করবে না, যেই লোকটি আমি রাসূলুল্লাহর রক্ত পান করেছে। আল্লাহু আকবার। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ
فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم الله أكبر তুমি কেউ যদি নিরুপায় হয় জীবন যায় যায় কঠিন একটি অবস্থা, এই অবস্থায় যদি কেউ বিপদে পড়ে জীবন বিপন্ন হয়ে গেছে এমন একটি মুহূর্তে রক্ত খাওয়া হারাম, মরা প্রাণীর গোস্ত খাওয়া হারাম, সোয়াইন যেটা সোয়াইন মিট শুকুরের গোস্ত খাওয়া হারাম, কিন্তু বিপদে পড়লে জীবন রক্ষার জন্য যতটুকু খেলে জীবনটা আপনার রক্ষা হবে অতটুকুন পরিমাণ মরা গরুর গোস্ত মরা প্রাণীর গোস্ত খাওয়া জায়েজ, কিন্তু আপনার জায়েজ বলে আপনি টেস্ট করে খাবেন ইসলাম এটা এলাও করে না, ওইটুকুন আপনি খেতে পারবেন এলাও করা হয়েছে ইসলামে, যেটুকুন খেলে আপনার জীবনটা বাঁচবে, কারণ একজন মুমিনের জীবনের মূল্য অনেক বেশি। আল্লাহু আকবার, মুমিনের জীবনের মূল্য এত বেশি। আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই দেব, শোনানো আবু দাউদের 336 নম্বর হাদিস, আল্লাহু আকবার, শোনানো আবু দাউদ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, খারাজনা ফি সাফারিন ফাসাবা রাজুলান মিন্না হাজারুন ফাসাজ্জাহু ফি রাসিহি সুম্মা ইহতালামা ফাসআলা আসহাবাহু, আল্লাহ নবীর একজন সাহাবি হযরত জাবির বলেন যে আমরা একটা সফরে বের হলাম, কিসে সফরে? জ্ঞান বাড়ে সফরে, কি বানে কথা বলেন সফরে কি বানে, এই জন্য আল্লাহ বলেন কুল সিরু ফিলান ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা দুনিয়া ভ্রমণ করো, সিরু ফিলান ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা পৃথিবীতে মিথ্যুক দেখো তাদের অবস্থাটা কেমন। সফর করতে হয়, সফর করলে জ্ঞান বাড়ে, সফর করলে কি বাড়ে, তবে শুধু কক্সেস বাজারের সফর আর কুয়াকাটার সফর আর রাঙ্গামাটি আর বিভিন্ন জায়গায় সফরের চেয়ে আর একটা সফর আছে, যেই সফরটা আমার নবীর রোজার দিকে যদি হয়, কাবার দিকে যদি হয়, কাবা জিয়ারতের সফর, নবী রোজার সফর, এই সফরে আপনার জীবনের গুনাহ হয়, গুনাহটা মাফ হয়ে যায়, জীবনের গুনাহগুলো চলে যায়, সাথে সাথে আপনার শিক্ষণীয় বিষয় অর্জিত হয়। আল্লাহু আকবার। রসুল বলেন, রসুল্লার বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা একটা সফরে বের হলাম, কিসে সফরে বের হওয়ার পরে ফাসাবা রাজুলান মিন্না হাজারুন, আমাদের মধ্যে এক লোক পাথরের আঘাতে তার পায়ে ব্যথা পেল, পাথরে আঘাত লাগলো, পাটা ক্ষত হয়ে গেল, পা কি হয়ে গেল, পাথর আঘাতে, কেউ বলছেন রাসাহু মাথা ফেটে গেছে, ফাসাজ্জাহু ফিরাসিহি পাথরের আঘাতে তার মাথা ফেটে গেল, পায়ে একটু আঘাত পেলেন, অন্য বর্ণনা আসছে আর এই বর্ণনায় যে হাদিসটি আমি শোনানো আবু দাউদ থেকে বলছি তার মাথা ফেটে গেছে, মাথা হয় না, অনেক সময় মাথা ফেটে যায় না, অ্যাক্সিডেন্ট করে না মানুষ, অ্যাক্সিডেন্ট করলেন, সুম্মা ইহতালামা, রাতের বেলা যখন ঘুমায় গেলেন সাহাবী, রাতের বেলায় তার স্বপ্ন দর্শ হয়ে গেল, কি হলো, এটা মানুষের হাতে নয়, এটা ন্যাচারাল স্বপ্ন দোষের বিষয়টা, এটা ন্যাচারাল, গোসল ফরজ হয়ে গেল, রাতের বেলা সাহাবীর স্বপ্ন দোষ হলো, কি হলো, স্বপ্ন দোষ হলো, ফাসআলা আসহাবাহু, তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ফাকালা, তিনি বললেন হাল তাজিদুন আলী রুকসাতান ফি তায়াম্মুম, ভাইরে রাতের বেলা স্বপ্ন দোষ হয়েছে, গোসল ফরজ, এখন আমি তো মাথায় ফাটা, মাথায় তো আমার আঘাত, আমি তো গোসল করতে পারবো কি না জানি না, তবে গোসল মনে হয় করতে পারবো না, আমার জন্য কি কোনো সুযোগ আছে, আমি যদি তায়াম্মুম করে নিই, সাহাবায়ে কেরাম অনেকেই মনে করলো এতদিন তো আমরা উজুর তায়াম্মুম জেনেছি, গোসলের তায়াম্মুম তো আমাদের জানা নাই, গোসল ফরজ হলে যে তায়াম্মুম করতে হবে এই জ্ঞান তো আমাদের নাই, ওরা বললো না সম্ভব না, ফাকালু, তারা বলল মা নাজিদু লাকা রুকসাতান ওয়ান্তা তাকদিরু আলাল মা, তুমি তো পানি ব্যবহার করতে পারো, তোমার জন্য আমরা কোনো রুকসত পাই না, তোমার জন্য তায়াম্মুমের বিধান চলবে না, তুমি পানি ব্যবহার করো, কি ব্যবহার করো, পানি, পানি ব্যবহার করো, সাহাবী অন্যান্য সাহাবীদের ফতোয়া শুনলেন, ফাগতাসালা ফামাতা, সাহাবী গোসল করলো, গোসল করতে দেরি, সাহাবী কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হল,
মাসালা না জানার কারণে তাম্মুম করলে হয়ে যেত, সাহাবি ইন্তেকাল করলেন। আমাদের মধ্যে একজন সাহাবি মাথা আঘাত পেয়েছে, রাতের বেলায় গোসল ফরজ হয়েছে, হুজুর আমাদেরকে জিজ্ঞেস করেছে তায়াম্মুমের কোনো বিধান আছে কিনা, আমার কোনো সুযোগ আছে কিনা। আমরা বলছি না, সাহাবি তো গোসল করেছে, মারা গেল, এখন কি হবে? আল্লাহর হাবিব ফাকাল নবী বলেন কাতালু কাতালাহুমুল্লাহ, তোমরা তাকে ফতোয়া দিয়ে মেরেছ, আল্লাহ তোমাদেরকে মারবেন। কত কঠিন কথা, না জানার কারণে তোমরা ফতোয়া দিয়েছ, তোমরা তাকে ফতোয়া দিয়ে মেরেছ। কি দিয়ে? না জানলে, ফতোয়া না জানার কারণে, সঠিক বিধান না জানার কারণে উল্টা পাল্টা ফতোয়া দিলে দল্লু আদাল্লু, নিজেরা গোমরা মানুষদেরকে গোমরা করবে। একদল আলেম এখন তৈরি হয়েছে কিনা, পড়া নাই লেখা নাই, মুফতি আছেন এরকম, মুফতির অভাব নাই, ফতোয়া সম্পর্কে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না, আদাবুল মুফতি জানা নাই, রসমে মুফতি জানা নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুবাসসির জীবনে তাফসিরের বারান্দায় হাঁটে নাই, অষ্টম শ্রেণী পাস অথবা আলিম পর্যন্ত পড়েছে, সর্বনিম্ন টাইটেল হলো আল্লামা, আল্লামা ছাড়া তো লেখেই না, কারণ আল্লামা হলো বাংলাদেশের আলেমদের সর্বনিম্ন টাইটেল হলো আল্লামা। সর্বনিম্ন টাইটেল কি? যা ইচ্ছা চাই, মাহফিল গুলোতে বলছে যেখানে সরকার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, এই যা কিছু হচ্ছে এগুলো আলেমদের কারণে, আলেমদের মুখটাকে জবানটাকে কন্ট্রোল করতে হবে, সব আলেমকে কন্ট্রোল করতে হবে, আমাকেও কন্ট্রোল করতে হবে, আপনাকেও কন্ট্রোল করতে হবে, মিথ্যা কথা, অপ্রাসঙ্গিক বিষয়, অসাম্প্রদায়িক বিষয় এগুলো যেন আমার মুখ থেকে যেন বের না হয়। আমি এমন কথা বলবো যে কথা আমি আমল করব, আমি এমন বক্তব্য দেব যে বক্তব্যটি ইসলামের পক্ষে কাজ করে, যে বক্তব্যটি শুনে আরেকটি মানুষ ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়, এরকম কথাই আমাকে বলতে হবে। এমন কোনো বিনোদনমূলক, এমন কোনো ড্রামা, এমন কোনো বিনোদন আমি বলবো না। আমি যদি বলি বিড়ি খাওয়ার স্টাইল, যদি আমি স্টেজে বলি, মাহফিলে যদি বলি, আমি যদি এই ধরনের কথা বলি, আমার থেকে মানুষের শিক্ষা নেওয়ার কিছুই নাই, কিছুই নাই। আমি যদি মাহফিলগুলোকে বিনোদন কেন্দ্র বানাই ফেলি, আমরা যদি কমেডিয়ান হয়ে যায় বক্তাগুলো, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারা যদি কমেডিয়ান হয়ে যায়, তাহলে মনে রাখবেন, মনে রাখবেন, এই আলেমদেরকে আবার জালেমের দ্বারা এরাই নির্যাতিত হবে। কথা বলেন ঠিক কিনা? নিজেদের হিসাব নিজেদের মিলাতে হবে, আরেকজনকে মিলানোর দরকার নাই। আপনি আলেম হয়েছেন, আমি আলেম হয়েছি, আমার হিসাব আমাকে মিলাতে হবে, আরেকজনের হিসাব মিলানোর দরকার নাই। আমি কি করছি, আমার হিসাবটা যদি আমি নিজেই মিলাই, হাসেবো কাবলা আনতো হাসাবো, নিজের হিসাব মিলাও, আরেকজনকে কেন দোষ ধরতে হবে? নিজের দোষটা যদি নিজেই স্ক্যানিং দিই, তাহলে আমার দোষগুলো তো নতিজা, আমার রেজাল্ট ফলাফলগুলো সামনে স্ক্রিনে ভেসে উঠবে, আরেকজনের তো দরকার নাই। সাহাবায়ে কেরামের জানা ছিল না, তারা ফতোয়া দিয়েছে, ফালাম্মা কাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখবিরা বিযালিকা ফাকালা কাতালুহু কাতালাহুমুল্লাহ। শুনে নাও, আলা সালু ইযা লাম ইয়ালাম, নবী বলেন যখন তোমরা জানো না, কেন তোমরা জিজ্ঞেস করে নিলে না, জিজ্ঞেস করে নিতা। আল্লাহ নবী তখন বললেন, ফাইন্নামা শেফা হলো আইয়া সোয়াল, অক্ষমতার চিকিৎসা হলো, চিকিৎসা হলো জেনে নেওয়া। আল্লাহ আকবার বলেন, কোন বিষয় যদি আমাদের অজানা থাকে, অজানা বিষয়গুলো জেনে নেওয়া। আল্লাহ কি বললেন, যে তোমরা তাকে মেরেছো, তোমরা কি করেছো, তোমরা তাকে অন্যায় ভাবে তাকে হত্যা করেছো। শুনে নাও, আল্লাহ এদেরকে ধ্বংস করুন, কত কঠিন কথা বলেছেন, একজন মুমিনের জীবনের কত মূল্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন মুমিনের জীবনের কত মূল্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি শুনলে অবাক হবেন, সুনান তিরমিজির 1395 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, আল্লাহর নিকট পৃথিবী ধ্বংস
হওয়াটা অধিকতর সহজ ব্যাপার। একজন মুসলমান, একজন ইমানদার ব্যক্তি খুন হওয়ার পরিবর্তে একজন মুসলমান যদি খুন হয়ে যায়, তাকে যদি হত্যা করা হয়, এটা সহ, এটা এত কঠিন, গোটা পৃথিবী ধ্বংস হওয়াটা এটা সহজ। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, এটা সহজ। তার চেয়ে কঠিন বিষয় হলো একজন মুমিনের হত্যা। একজন মুমিনের কি হত্যা? একজন মুমিনের হত্যা। তিরমিজি শরীফের এর পরের দুইটা তিনটা হাদিসের পরে 1398 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলে দিলেন, লাও আন্না আহলাস সামায়ে ওয়া আহলাল আরদে ইশতারাকু ফি দামিন মুমিন লাকাফাহুমুল্লাহু ফিন্নার। শুনো নাও জমিনবাসী, শুনো নাও তোমরা আসমান এবং জমিনের মধ্যে বসবাসকারী, সকলে একত্রে মিলিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করে মেরে ফেলার কাজে যদি শরীক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আসমানবাসী এবং জমিনবাসী সবাইকে যদি আল্লাহ চান, তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন একজন মুমিনকে হত্যা করার কারণে। আল্লাহু আকবার। একজন মুমিনকে হত্যা করার কারণে আল্লাহ যদি চান সবাইকে জাহান্নামের মধ্যে উপুর করে নিক্ষেপ করবেন। অথচ কত আলেম মারা যায়, কত ইমাম মারা যায়, কত মুয়াজ্জিন মারা যায়, এই যে একজন মুমিনের কত দাম, মুমিনের জীবনের কত মূল্য, এই হাদিস কিন্তু আমরা বুঝতে পারি। আল্লাহ নবী তিনি সহিহ বুখারীর মধ্যে বলে দিয়েছেন, সহিহ মুসলিমেও হাদিসটি আছে, মুসনাদে আহমদেও হাদিসটি আছে, আল্লাহর হাবিব বলেন, সিবাবুল মুসলিম ফুসুক, ওরে কোন ইমানদার মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালু কুফরুন, আর কোন মুসলমানকে হত্যা করা এটা ফাকাত ফালা ফেল আল কুফরে, সে যেন চরম কুফুরির মতো অন্যায় কাজ করলো, কত জটিল এবং কঠিন অন্যায়। তাহলে আপনি এই হাদিসগুলো দ্বারা বুঝতে পারলেন একজন মুমিনের দাম কত। আল্লাহু আকবার বলে একজন মুমিনের দাম, একজন মুমিনের দাম। আপনি শুনলে আমার কমেন্ট বুঝতে নসুন, পৃথিবীর মধ্যে চারজন বাদশা গোটা পৃথিবীর শাসন করেছিল, মুসলমানদের মধ্যে দুইজন, বলেন তো একজনের নাম হলো বাদশাহ যুলকারনাইন, আরেকজন বাদশাহর নাম হলো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরদের মধ্যে দুজন বাদশাহ, একজনের নাম নমরুদ, আরেকজনের নাম বখতে নসর। এ নাম কথা বলেন আরো জোরে বলেন, বখতে নসর। ওইখানে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন একজন নবী, নবীর নাম হযরতে দানিয়াল আলাইহিস সালাম। কি নাম? হযরতে দানিয়াল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়ালকে পাঠিয়ে দিলেন। আমরা কত বড় দামি, আল্লাহ নবী 1500 বছর আগে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে 1,23,999 জন নবীর মধ্যে, আমাদের নবী সহ 1,24,000 পয়গম্বর, তার মধ্যে সমস্ত নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাদেরকে আখেরি জামানার উম্মত বানান, নবী লাগবে না, নবী লাগবে না, আখেরি জামানার উম্মত বানান। আল্লাহ তাআলা দুইজনের দোয়া কবুল করেছেন, একজন হচ্ছেন হযরতে ঈসা রূহুল্লাহ, আরেকজন হচ্ছেন নবী দানিয়াল, তার দোয়া কবুল করেছেন। এই যে আমার সাথে কিতাবটা, এটার নাম আল বেদায়া ওয়ান নেহায়া। এই কিতাবটা লিখেছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার ছাত্র আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির। এর দ্বিতীয় খণ্ড 45তম পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসছে, হাদ্দাসানা আবুল আলিয়া, হযরত আবুল আলিয়া হাদিসটি বর্ণনা করেন, লাম্মা ইফতাতাহনা তুস্তারা, ওরে আমরা যখন ইরাক বিজয় করলাম, ইরাকের নাম ছিল তুস্তার, কি ছিল? আমরা যখন ইরাক বিজয় করলাম, ওয়াজাদনা ফি মালে বাইতিন আল হুরমুজান সারিরান আলাইহি রাজুলুন মাইয়িতুন ইনদা রাসিহি, আমরা যখন ইরাক বিজয় করলাম, ইরাক বিজয় করার পরে আমরা ইরাকের ভিতরে বাদশাহ হুরমুজের ওর ভিতরে আমরা ঢুকলাম, ঢোকার পরে আমরা দেখলাম একটা খাট, একটা খাটের মধ্যে আমরা দেখলাম কাফনের কাপড়ের মধ্যে পেঁচানো একজন নবীর একটা দেহ। আমরা একটা দেহ দেখতে পেলাম, মাইয়ে তুনিন্দারা সিহে মাসহাফুন, আমরা একটা দেখলাম ডেড বডি, আমরা দেখলাম একটা মাইয়েতকে কাফনের কাপড় দিয়ে পেঁচানো একটা মাইয়েত, একটা ডেড বডি আমরা দেখতে পেলাম, মাইয়ে তার মাথার সামনে একটা মাসহাফ, একটা আসমানি কিতাব আমরা দেখতে পেলাম, একটা কিতাব। কেউ বলেছেন ওটা
আসমানি বিভিন্ন কিতাব থেকে লেখা একটা মুসাহাব আমরা দেখতে পেলাম, আর একটা থলে দেখতে পেলাম কিছু স্বর্ণ মুদ্রা আমরা দেখতে পেলাম। তার অবাক হযরতে আবু মুসা আল আশআরি থেকে হাদিসটি বর্ণিত আছে। হাদিসটি আবু মুসা আল আশআরি তিনিও বর্ণনা করেছেন। এখানে স্পষ্ট করে লেখা আছে, আনাবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু মুসা আশআরি তখন ইরাকের গভর্নর, সুবহানাল্লাহ, তিনি ইরাকের গভর্নর, ইরাকের গভর্নর, তাকে ওই মুহূর্তে তিনি বললেন, হযরতে দানিয়াল আলাইহিসসালামের লাশটা যখন দেখলেন, দেখার পরে বললেন, এই লাশটা এটা তোমরা কোথায় পেয়েছো? বলে আমরা জানি না, এই লাশটা এখানে কতদিন ধরে আছে। এই লোকদেরকে জিজ্ঞেস করলেন, লাশটা কতদিন পর্যন্ত আছে? বলে এই লাশটা আর বয়স আমরা দেখতেছি 400 বছর পর্যন্ত লাশটা এখানে আছে। একটা খাতের মধ্যে লাশ, খাতিয়ার মধ্যে লাশ। বলে তোমরা কি দেখেছো এটার কোনো পতন ধরেছে? ওয়াসাওয়াইনাল কুবুরা, তিনি জিজ্ঞেস করলেন, তোমরা যে দেখলা, ইন্দা রাসিহি মুসাফুন ফাখাজনাল মুসাফা ফাহামালনাহু ইলা উমার ইবনে আল খাত্তাব ফাদআলাহু কাবান ফানাসাখাহু বিল আরাবিয়াতে। এরপরে অনেক কিছু জিজ্ঞেস করলেন, কত বছর পর্যন্ত দেখলা? বলে আমরা দেখলাম 400 বছর পর্যন্ত এখানে লাশটা আছে। আমাদের ইরাকের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন হতো, আমরা এই খাট সহ নিয়ে যখন তাকে সামনে রেখে দোয়া করতাম, অটোমেটিক আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিত। আল্লাহু আকবার বলে কি দিত? কানাতিস সামাউ ইজা হামাসাত আনহুম বারাসু সারিরাহু, খাট নিয়ে বের হতো, ফা ইউমতারুনা, তখন তাদেরকে বৃষ্টি দেওয়া হতো। কুলতু মান কুনতুম তাজুন্নুনা রাজুনা ক্বালা রাজুনুন ইউক্বালু লাহু দানিয়াল, যাকে তোমরা দেখো, যাকে উসিলা দিয়ে তোমরা দোয়া করো, যে লাশটাকে উসিলা দিয়ে দোয়া করো চিননি, তাকে বলে আমরা শুনেছি তিনি আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য দাবি করেছিলেন। তিনি একজন পয়গাম্বর, তার নাম হলো দানিয়াল। কি নাম তা? তার নাম হলো হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কুলতু মা তাগাইয়ারা মিনহু শাই, তোমরা কত বছর ধরে দেখেছো? ওরা বললো, আমরা 400 বছর ধরে লাশটা এভাবে দেখেছি। বলে তোমরা কি কোনো পরিবর্তন দেখেছো? ক্বালা লা, তারা বললো, পরিবর্তন দেখি নাই, ইল্লা শারাতু মিন কাফাহু, তবে আমরা দেখেছি পিছনের কয়েকটা চুল, চুলগুলো কালো ছিল যখন তিনি ইন্তেকাল করেন, কিন্তু আমরা দেখলাম 400 বছর পরে দেখতেছি কয়েকটা চুল সাদা হয়ে গেছে, কয়েকটা চুল সাদা হয়ে গেছে, এটাই শুধু দেখতে পেয়েছি। বলে আর কি দেখছো? তিনি বলে দিল, লিআন্না লুহুমাল আমবিয়া লা তুবলিহাল আর, কারণ নবীদের দেহ গোস্তগুলো এগুলো কখনো পচন ধরে না। এই জমিন কাল্লা নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা এটা হারাম করে দিয়েছে। ওয়ালা তাকুলু আসিবাও, আর কোন হিংস্র পানীয় এটাকে খেতে পারে না। ইসনাদুহু সহি, তবে আবু মুসা আশআরি থেকে হাদিসটি আল্লাহর হাবিব বলেন, ইন্না দানিয়াল দা রাব্বাহু আযা ওয়া জাল্লা, শুনলাও শুনলাও 400 বছর হয়ে গেল, 400 বছর পর্যন্ত নবীর দেহে পচন ধরে নাই, ধরবেও না, 4000 বছর হলেও ধরবে না। বলে কারণটা কি আমরা একটু জানতে চাই। আবু মুসা আল আশআরি হযরত ওমরের কাছে লোক পাঠালেন, হযরত ওমর, আপনি রাষ্ট্রপ্রধান, আর আমি এই মুহূর্তে আমি এখন গভর্নর, আপনার কাছে জানতে চাই কারণটা কি। হযরত ওমর শোনায় দিল, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না দানিয়াল দা আরাব্বাহু আযা ওয়া জাল্লা আই ইউদফিনাহু উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত দানিয়াল আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি যত আগেই মারা যাই না কেন, আমার দাফন আর কাফন যেন উম্মতে মুহাম্মদি করে। সুবহানাল্লাহ, আমি যত আগে মারা যাই না কেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার দাফন কাফন অন্য কোন নবীর উম্মত করবে না, আমার দাফন কাফন করবে আখির জামানার পয়গাম্বরের উম্মতের, আমার দাফন এবং কাফন যেন করে। ফালাম্মা ইফতাতা আবু মুসা আল আশআরি তুস্তানা ওয়াজাদাহু ফি তাবুতিন তাদরিবু রুকুহু, তিনি বলেন, আমি যখন লাশটা আমি যখন বের করলাম তক্তা থেকে, খাট থেকে যখন বের করলাম, দেখতেছি ঘাড়ের রগগুলো কেমন যেন নড়াচড়া করতেছে, অথচ 400 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তখন সময় বলল, কি করব? আল্লাহ নবী যেহেতু
বলেছেন তাকে উম্মতে মুহাম্মদে দাফন করবে, তোমাদের উচিত হবে তার দাফন করা। ফাবাশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন মান দাল্লা আলা দানিয়াল ফাবাশিরুহু বিল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন যে দানিয়ালের দানিয়ালের লাশটা যে দেখাই দিবে, রাসূল বলেন তাকে তোমরা জান্নাতের সুসংবাদ দিবে। কিসের সুসংবাদ? যিনি যিনি দানিয়াল নবীর লাশটা দেখাই দিয়েছিলেন দেহ মোবারকটা, ইকালু লাহু হুরকুস, তাকে বলা হয় হুরকুস, কি বলা হয়, হারা কাফ ওয়া সাদ, তাকে বলা হয় হুরকুস। হুরকুস নামক একজন ব্যক্তি হযরত দানিয়াল ইসলামের লাশটা দেখাই দিয়েছিলেন। দানিয়াল ইসলামের যখন লাশটা দেখাই দিল, আল্লাহ রাসূল বলছেন তাকে দাফন করতে হবে। বলে দাফন করবে কেমনে? আল্লাহ নবী বহু আগে বলেছেন উম্মতে মুহাম্মদে তোমরা দাফন করবে। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন তার জন্য কবর খনন করো। তারা কবর খনন করলো। কবর খনন করতে গিয়ে তারা দিনের বেলায় সালাসা আশারা বলা হয়েছে 13টা কবর খনন করলো। কয়টা? সবাই বলেন কয়টা? 13টা কবর খনন করলো। কেউ বলেছেন চারজন বন্দি থেকে, জেলখানা থেকে চারজন মানুষকে আনা হলো, মৃত্যুপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চারজনকে আনা হলো জেলখানা থেকে। আনার পরে 13টা কবর খনন করা হলো সমানভাবে। কয়টা? 13টা কবর খনন করা হলো সমান করে। রাতের বেলায় তার জানাজা হলো, সবকিছু হলো, কাফনের কাফন পরা হলো। একটা কবরে হযরত দানিয়াল আলাইহিস সালামকে দাফন করা হলো, আর সব কবরগুলোকে সমানভাবে মিটাই দেওয়া হলো, যাতে করে বুঝতে না পারে শত্রুপক্ষ কোন কবরটা দানিয়াল নবীর কবর। কারণ কখনো যদি অনাবৃষ্টি দেখা দিত, না জানি তারা কবর থেকে লাশটা উঠাইয়া আবার তাকে নিয়ে তারা দোয়া করে বৃষ্টি প্রার্থনা করত। আর বক্তে নসরের গোষ্ঠীর এখনো বেঁচে নবীর সাথে বিয়াদবি করতে পারে। আমার রসুল বলেন দানিয়াল নবী উঁচু তপকার একজন নবী ছিল, তাকে তার কবর যে দেখাই দিবে, তার লাশটা যে দেখাই দিবে, রসুল 1500 বছর আগে সুসংবাদ দিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে রসুল বলে দিয়েছেন তাকে তোমরা জান্নাতের সুসংবাদ দিবে। কারণ দানিয়াল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি মারা যাব, আমার দাফন কাফন আর জানাজা কবর যেন উম্মতে মুহাম্মদি করে। উম্মতে মুহাম্মদের দাম কত, মর্যাদা কত, নবী দোয়া করে গেছে তার দাফন কাফন যেন উম্মতে মুহাম্মদি করে। একজন মুমিনের দাম কত, ইমানদারের দাম কত, আল্লাহ আকবার। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ইমানের মূল্য বুঝা তৌফিক দান করুন। আমি